Hey guys, welcome to the episode 7. ঠিক আছে, আমরা অলরেডি 6টা এপিসোড করে ফেলছি। যারা যারা আর কি জানো না, আমি আই থিংক এখন থেকে টাইটেলের শেষে এপিসোড অ্যাড করে দিব, সো দ্যাট ইউ গাইজ ক্যান ফলো আপ। অ্যান্ড লাস্ট কোন একটা ভিডিওতে হচ্ছে তানভীর হাফিজ ভাই আমাকে বলতেছিল যে ইউ নো লাইক দিজ আর বোরিং, ডু আ রিয়াকশন অফ যৌবন আমার লাল টমেটো। মানে ভাই, আমি গানটা অনেকবার শুনছি আশেপাশে মানুষের কাছে। এর আগের এপিসোডে আমি বলছি যে ভাই আমাকে লিঙ্ক দিতে পারে নাই, ঠিক আছে। এখন ফাইনালি মানে এর আগে দেখলাম যে সে একটা জায়গায় কোনো একটা লিঙ্ক পোস্ট করছে, বাট আমি আমি কেন যেন আর কি ফর সাম রিজন আমার খুব ভয় লাগতেছে যে এপিসোডটা কি হইতে পারে। লেটস সি, লেটস ক্লিক অন হিজ লিঙ্ক। এই যে দিস ইজ দ্য লিঙ্ক। ওকে, ওয়েট, ওকে ওকে ওকে। তানভীর ভাই, আপনি মানে কি লিরিক্স বলছে আপনি আমি জানি না, আমি এর আগে কোনোদিন মানে শুনি নাই এক্স্যাক্টলি, বাট আমি যতটুকু বুঝছি যে যৌবন আমার লাল টমেটো এতটুকু একটা লাইন আছে, বাট ওইটার আগেই যা বলতেছে মানে টিল দিস, আই থিঙ্ক এইটা দেখলে ইউটিউব বুঝছে না। ইউটিউব আমার মনে আর কি ভিডিও তো এমনি মনিটাইজ হয় না, বিকজ সব কপিরাইট ইস্যুস, বিকজ আমরা মানে মানুষের গান রিভিউ করতেছি অ্যান্ড অল দ্যাট, উই ক্যান্ট মনিটাইজ দ্যাম, বাট এইটা এইটা ভাই প্লিজ প্লিজ। আমি আজকে একটা কাজ করি, আজকে উইল সার্চ এই গানটার পরে আমাদেরকে কোনো সাজেশন বা লেটস সে ইউ নো লাইক আমরা আজকে নিজের মতো করে একটা কিছু চুজ করি, ঠিক আছে। আমার রিসেন্টলি একটা ভিডিও আমি দেখলাম, সেটা হচ্ছে শিরোনামহীনের, শিরোনামহীনের এই অবেলায়। সো আই থিঙ্ক উই ক্যান লাইক ইউ নো উই ক্যান মেক দ্যাট, বিকজ লাস্ট ভিডিওতে যেহেতু আমরা আভাস করলাম, সো আভাস অ্যান্ড শিরোনামহীন ইজ কোয়াইট সিমিলার, রাইট? মানে ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দিস অফকোর্স। সো আমরা শিরোনামহীন লিখি, শিরোনামহীন শিরোনামহীন লিখে এখন যদি আমাদের সামনে এই মিউজিক ভিডিওটা আগে আসে তাহলে এটা করব, বাট ওকে আমি বলতে বলতে না বলতে আই সি যে রেজাল্টের ফার্স্টেই হচ্ছে শিরোনামহীন এই অবেলায়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ভিডিওটা আমি লাইক ইউনো এই আমাদের চ্যানেল থেকে দেখি নাই, আমার ইয়া থেকে হয়তো একবার আমি দেখা শুরু করছিলাম, বাট আই কুডেন্ট ফিনিশ দ্য ভিডিও, বাট ডেফিনেটলি আজকে আমি ভিডিওটা দেখব। অ্যান্ড থ্যাংকস টু তানভীর ভাই আমাদেরকে যৌবন আমার লাল টমেটো দেখতে বলছে, বাট আমরা আজকে দেখবো শিরোনামহীনের এই অবেলায়, ঠিক আছে। অলরাইট, লেটস গেট ইনটু ইট। আকাশে কখনো অনেক ফানুস একসাথে উঠতে দেখেছেন? কি ভালো লাগে না দেখতে, মনে হয় হাসি মুখে মানুষের সোল উঠছে। এতগুলো ফানুস উড়াইছে, আই মিন ফর রিয়েল। আমি একটু সাবটাইটেলটা বন্ধ করে দিই, ওকে। প্রিন্টার থেকে আমাদের গানের আর কি পোস্টার প্রিন্ট হচ্ছিল, একটা সেকেন্ড আই উইল পজ। আমি জানি শিরোনামহীনের গান পজ করতে কত কষ্ট হয়, বিকজ দেয়ার সংস আর রিয়েলি গুড। সো গানটা হচ্ছে এই অবেলায়, ব্যান্ড অফকোর্স শিরোনামহীন, অ্যান্ড লিরিক্স হচ্ছে জিয়াউর রহমান অ্যান্ড কম্পোজ বাই কাজী আহমেদ শাফিন। অলরাইট, আমরা দেখি ভিডিওটা। শিরোনামহীনের গানের কি যেন একটা আছে, মানে হোয়েন এভার ইউ স্টার্ট প্লেয়িং ইট, ইট হ্যাজ সামথিং, ইউ নো, ইট হ্যাজ সামথিং ভেরি স্পেশাল, মানে ইট জাস্ট টাচেস ইউর হার্ট। অ্যান্ড অনেক ডিমড একটা টোন আছে ভিডিওগুলোতে, লাইক ভেরি নাইস কালার্স এজ ওয়েল, মানে আই আই রিয়েলি লাইক দ্যাম। Oh shit, what happened to her face? পিছনের হ্যাট মার্কা জিনিসটা একটু রেইডেন রেইডেন মনে হয় না? Very nice shots. Oh,
বক্সের মধ্যে কিছু একটা আছে, আই মিন আই ডোন্ট নো, এখনো বুঝতেছি না। তার কি মুখ পুড়ে গেছে অর সামথিং? আই থিঙ্ক মেকআপটা একটু মানে বেশি রিয়েলিস্টিক করার ট্রাই করা হয়ে গেছে, নট শিওর ইয়েট। Wow. Again, we should watch that again. It's a brilliant transition. আর শিরোনামহীনের এই কাজগুলো মানে এইটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। আই ডোন্ট নো হাউ দে ডু ইট, মানে প্রত্যেকটা গানে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আনে অ্যান্ড দেন দে প্লে লাইক মানে আই ডোন্ট নো How are they so good? বাংলাদেশের ব্যান্ড মিউজিক সিনটা এত স্ট্রং, তারপরও কেন যেন মানে আমি বুঝি না আমাদের ব্যান্ড মিউজিক সিনের এনাফ কনসার্ট হয় না কেন। ওয়াও, দিস ইজ ওয়ান নাইস শট, মানে বাকিটা কি সব কিছু চলে আসছে। চাটা যদিও দেখে মনে হয় না অত মজা। আচ্ছা এইখানে একটু পজ করি, শিরোনামহীনের ভিডিও অ্যাজ ইউজুয়াল অনেক জোস, বাট এই পার্টটাতে একটু কেন যেন যে বাংলা সিনেমার এই ব্যাপারটা চলে আসছে, লাইক কেন চিল্লানি দেওয়ার আগে একটা জোরে রিফ অ্যান্ড দেন তারপরে হচ্ছে এটা থাকবে। বাট এই যে লাস্টে যে হাবিব ভাইয়ের কি একটা ভিডিও দেখেছিলাম যেখানে মিররের ভালো ইউজ ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম পরের শটে দে বিকেম টাইটানিক, বাট এখানে কিন্তু মানে দে ইউজ মিরর লাইক ইউনো মানে টু এক্সপ্রেস প্রপার ইমোশন। অ্যান্ড অলসো এখানে কিন্তু হচ্ছে তার দুইটা সাইডের কথা মানে ইউনো লাইক পোর্ট্রে করে। একটা জিনিস ভালো, ইন্ডালোর ছবি ভিডিওটাতে কিন্তু গিটার প্লাগ ইন ছিল না, এখানে কিন্তু গিটারটা প্লাগ ইন। বাট আমার ইন্টারেস্ট বারবার ওই মানে যে সেটে পারফর্ম করতেছে ব্যাক সাইডের ব্ল্যাক হোল মার্কা জিনিসটার দিকে চলে যাচ্ছে। ইভেন প্রপস মানে সেটের প্রত্যেকটা প্রপস ব্রিলিয়েন্ট, এইটা একটা ব্রিলিয়েন্ট শট নো ডাউট, বাট আরেকটু কন্টিনিউশন থাকলে ভালো লাগতো শটটার। And he is a great pianist as well, I mean, this guy. এই একটা মানুষ আর হচ্ছে মানে লাইক ওয়ার ফেজের পিয়ানিস্ট, আই ডোন্ট নো মানে হাউ দে প্লে ইট লাইক ইউ নো সো গুড। আমি জানি না আদৌ সত্যি সত্যি এতগুলো ফানুস উঠাইছে কি মানে উড়ানো হয়েছে কিনা, নাকি এটা কোনো রকমের সিজি, যাই হোক মানে লাইক ইউনো এই পর্যন্ত দেখে লেটস সি ভিডিওটা। ওকে, ডিরেক্টেড বাই মীর শরীফুল করিম শ্রাবণ অ্যান্ড টিম। ওকে শ্রাবণ ভাই, আমি শ্রাবণ ভাইয়ের আরও কয়েকটা কাজ আগে দেখেছি, বাট দিস ইজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ডিরেক্টিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কাস্টিংয়ে যারা ছিল মানে দে ডিড প্রিটি ওয়েল অ্যাজ ওয়েল, লেটস সি। সো বেসিক্যালি মানে এইটা যেরকম কারো সাজেশন ছিল না, বাট আমার জাস্ট ইচ্ছা হয়েছে আমি তাই দেখছি। এখন যদি কেউ মনে করেন বায়াস রিঅ্যাকশন ভিডিও দিচ্ছি, আমি কারো কমেন্ট নিচ্ছি না,
বাট ইউনো লাইক আমি কিন্তু তানভীর ভাইয়ের কমেন্ট নিতে যেয়ে আমি এই ভিডিওতে আসছি লাইক আই রিয়েলি ওয়ান্টেড টু সি এক্স্যাক্টলি হোয়াটস আপ অ্যান্ড দেন হোয়াট আই ফাউন্ড দ্যাট ও ওয়াও লাইক এনিওয়েজ ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এগেইন আমি আবারও স্ট্যাটটা শেয়ার করি সেটা হচ্ছে যে 77% অফ দ্য পিপল লাইক যারা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওস দেখে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না এখনও সো গাইজ প্লিজ ডু সাবস্ক্রাইব ইট রিয়েলি হেল্পস লাইক ইউনো ইট হেল্পস আস লাইক ইট হিট মোটিভেটস আস মোর ইম্পর্টেন্টলি মানে ইফ ইউ ডোন্ট গেট মোটিভেশন হাউ ডু উই মেক ভিডিওস রাইট সো ইট রিয়েলি হেল্পস ইন দ্যাট ওয়ে যাই হোক ইফ ইউ গাইজ ওয়ান্ট মি টু রিভিউ অর গিভ আ রিয়াকশন ভিডিও অফ সাম আদার সংস ডেফিনেটলি লাইক ইউনো কমেন্ট বিলো অ্যান্ড হোপ টু সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও Anyways, this is Saqib signing off.